Cookers, Assalamualaikum. Welcome to Daily Cooking. আজকে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে সুস্বাদু আমড়া ও ডিমের কুরমা রান্নার সহজ রেসিপি। এর জন্য আমি 1500টি আমড়া নিয়েছি। আমড়া ভালো করে ছিলে নিয়েছি যেন এর মধ্যে কোনো সবুজ অংশ না থাকে। ডিম নিয়েছি 3টি, নারকেল কুরানো নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ দিয়েছি 3-4টি, পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ। আমরা ওটিমের কুমার রান্নার জন্য আমি পুরো রান্নায় নারকেলের দুধ ইউজ করব। প্রথমে আমি নারকেলের দুধ বানানোর জন্য 2 কাপ কুসুম কুসুম গরম পানি একটি বাটিতে নিয়ে 1 কাপ নারকেল দিয়ে দিব। এবার হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধ বের করে নিব এবং আমি একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি ডিমের মধ্যে হালকা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। ডিম ভালো করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ ও কাঁচামরিচ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টি তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পানি দিয়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ জিরা গুঁড়া। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি